দুভাগে বিভক্ত স্কুলের শিক্ষকরা। 10 বছর ধরে দুপক্ষের মধ্যে চলছে গোলমাল। খুনের চেষ্টার মামলাও রয়েছে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। এমন বদনামে স্কুলে কমেছে পড়ুয়াদের সংখ্যা। ডিআই অফিসে বলেও কোনো সুরাহা হয়নি। এমন অবস্থায় বেশ কয়েকজন শিক্ষকদের নিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায় ধর্ণা দিলেন প্রধান শিক্ষক। খড়গপুর লোকাল থানার ভেটিয়া চণ্ডী হাইস্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে রয়েছেন 32 জন। তাদের মধ্যে 27 জন স্কুলের শিক্ষক। তাদের মধ্যে এক শিক্ষক নিয়েই গণ্ডগোল আরো বাড়ে। ধর্ণায় বসা শিক্ষকদের অভিযোগ, ওই শিক্ষক ও আরো কয়েকজন শিক্ষক স্কুলের মধ্যে একটি প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর চেষ্টা করছেন। শিক্ষিকাদের সঙ্গে অভদ্র আচরণ করারও অভিযোগ রয়েছে। প্রায় 2.5 বছর ধরে তিনি সাসপেন্ড ছিলেন। কয়েক মাস আগে ফের স্কুলে জয়েন করেন। এরপর থেকে আরও সমস্যা বেড়ে যায়। ওই শিক্ষক ও তার মদতদাতা কয়েকজন শিক্ষক স্কুলের 14 জন শিক্ষক শিক্ষিকার নামে অ্যাটেম্পট টু মার্ডারের মিথ্যে মামলা দায়ের করেছেন। আমার বিরুদ্ধে অভিযোগ বলতে, আমি একজন মাস্টারমশাই যিনি 2 বছর আগে সাসপেন্ড ছিলেন, 2.5 বছর সাসপেন্ড, 2.5 বছর সাসপেন্ড ছিলেন, তিনি নানানভাবে আমাদের সঙ্গে কটূক্তি, অশ্লীল আচরণ, নানানভাবে টন্টিং, টিজিং, মানে স্টাফ রুমে আমরা বসতে পারতাম না। তো সেইগুলো না, একজন উনি ছিলেন, হ্যাঁ, তো ওনার সাথে আরও ওনার সঙ্গী ছিলেন, কিন্তু উনি মেনলি করতেন আর কি, যেগুলো পাশ দিয়ে বেরিয়ে গেলে, না না, উনি সহশিক্ষক, তো উনি পাশ দিয়ে বেরিয়ে গেলে থুতু ফেলা বা জুতো দেখানো, এইগুলো উনি করতেন। তো আমরা ওনাকে অ্যাভয়েড করেই চলতাম, কিন্তু যখন পরিস্থিতিটা সবার মধ্যে ঘটেছিল, মানে আরও অনেকজন মহিলা টিচারকে একসাথে অপমান করেছিলেন, তখন আমরা একটা হেডমাস্টার, তৎকালীন হেডমাস্টার ছিলেন মদনমোহন দাস, তাকে আমরা একটা চিঠি করেছিলাম। তো উনি এই বিষয়ে পুরোপুরি রাজনৈতিক চাপেই বলুন বা উনি সেইভাবে হ্যান্ডেল করতে পারবেন না, এইভাবেই বলুন, উনি করেননি সেরকম কিছু। আন্দোলনকারী এক শিক্ষকের অভিযোগ, কয়েকজন শিক্ষক স্কুলের পরিবেশ নষ্ট করে ফেলেছেন। আগে 1000-এর বেশি পড়ুয়া ছিল ওই স্কুলে, এখন তা কমে 250 থেকে 300-তে নেমে এসেছে। আমি এই স্কুলে 5 মাস কয়েকদিন হয়েছে এসেছি, এসে দেখলাম এখানে বোধহয় 12-14 জনের নামে এটিএম টু মার্ডার কেস, পোয়া কেস, বিভিন্ন ধরনের কেস, বোধহয় গোটা 50-60 মামলা চলছে। আমি এসে যা তথ্য দেখলাম স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে চলছে এটা, তো আমি সঙ্গে সঙ্গে পেপার টেপার উল্টে দেখলাম এখানে পরিস্থিতি ভালো নয় এবং তাদের যে অ্যাক্টিভিটিস, মনে হচ্ছে আমি নিঃসন্দেহে ফল কেসে পড়বো। তখনই আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলাম মুখ্যমন্ত্রী সহ ডিআই, এডিআই, ডিএম, এসপি, ডিএসপি, বিডিও, এসডিও সবাইকে লিখিতভাবে আমি জানিয়ে দিলাম যে এই স্কুলের পরিস্থিতি খুবই খারাপ, আপনারা সরজমিনে তদন্ত করে দেখুন, আমি যে কোনো সময় ফলস কেসে পড়ব। ঠিক তেমনি কয়েকদিন আগে আমার নামে ফলস কেস হয়েছে এবং আমার একজন শিক্ষক মহাশয় যে বসে আছেন সঞ্জয়বাবু আর কৃষ্ণেন্দুবাবু, এই 3 জনের নামে আমাদের ফলস কেস হয়েছে। কেসটা হয়েছে আমি নাকি এই 2 জন মাস্টারমশাইকে কাউকে মারতে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে ডিআই দফতরের কাছে প্রধান শিক্ষকের আবেদন, তাকে স্কুল ভালোভাবে চালাতে দেওয়া হোক। এইভাবে রাজনীতি করে স্কুলের পরিবেশ নষ্ট হতে থাকায় বদনাম হচ্ছে, তাতে বাধা পাচ্ছে স্কুল সংস্কারের কাজও। তদন্ত করে দেখতে পারতেন যে আমি কতটা মিথ্যা বলছি কি সত্যি বলছি, সেটারও তদন্ত করলেন না, আমাকে যে কোর্টে ছুটতে হলো। আমার বাড়িতে সন্তান সন্ততি আছে, আমার বাড়িতে স্ত্রী আছে একজন হাই স্কুলের শিক্ষিকা, এবার তার সঙ্গে আমার রীতিমতো গণ্ডগোল হচ্ছে, তুমি কোন স্কুলে চাকরি করে তোমার নামে এফআইআর হচ্ছে, আমি একজন হেড এক্সামিনার এইচএসের এই খাতা জমা দিয়ে এলাম বাংলার, তারপর আমার মতো একজন টিচারকে এইভাবে মিথ্যা কেসে ফেলা হয়েছে। এখন স্কুলের হিতে ডিআই দফতর কোন পথে হাঁটবে সেদিকেই তাকিয়ে রয়েছেন ভেটিয়া চণ্ডী হাইস্কুলের শিক্ষকরা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।